এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যে বিয়ে করবে সে কথা তো আমায় আগে বলতে পারতে, আমি তাহলে শুভদৃষ্টি মালা বদল সবকিছু আমি ব্যবস্থা করে রাখতাম। শুভদৃষ্টি আর সিঁদুরদান দুটোই হয়ে গেছে, এবার আপনি শুধু মালা বদলটা করে দিন ঠাকুর মশাই। খবরদার, যথেষ্ট হয়েছে আর নয়। কিন্তু আরে বলছি বাবা, টুবাই কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। ভুল বলেনি মানে? আমরা এখন মালা বদল করব না, আসলে স্বর্ণময় দেবীকে গিয়ে যদি বলতে হয় যে আজ আমরা বিয়ে করেছি, তাহলে আপনার আমার গলায় মালাটা থাকা খুব প্রয়োজনীয়। টুবাই থ্যাংক ইউ, আমার তো মনেই ছিল না। বুঝি ঠাকুর মশাই, দুটো মালা আনুন না। আমি বুঝতে পেরেছি তোমরা বাবা মার অমাতে পালিয়ে বিয়ে করছো, ওই তোমরা না হয় ওই হাজার টাকা দিও। দুখানা মালার দাম হাজার টাকা? শুধু কি দুটো মালা নাকি, আরো অন্যান্য খরচা আছে, মন্ত্র পাঠ আছে, এর একটা খরচা আছে না? ও ঠাকুর মশাই, মন্ত্র পাঠ নিয়ম কিচ্ছু লাগবে না, আপনি দুটো মালা নিয়ে আসুন খালি। দুটো মালার কত দাম হবে? 50 + 50 100 টাকা, সে আমরা দিয়ে দেবো। 100 টাকায় বিয়ে? না ভাই আমি পারব না, তোমরা অন্য কোথাও গিয়ে দেখো। এই চল তো বাজার থেকে দুটো মালা নিয়ে আসি। বলছি বা সেটাই ভালো, কিনে আন দুটো। ভাই শুনুন শুনুন শুনুন, আমি বলছিলাম কি তোমরা ভাই 500 টাকা দিয়ে। 5000 থেকে এক কথায় 500 হয়ে গেল, কি করবো বলো? তোমরা যদি বিয়ে করতে এসে কিপটিমি করো। দেখুন ঠাকুর মশাই, এটা আসল। আরে আরে আপনি আপনি কি করছেন? আপনি উকিল? আপনি এই বুদ্ধি নিয়ে উকিল হবেন? মানে ধরুন কালকে যদি, কাল বা যেদিন হোক, লোকেশনে লোক পাঠালো, আর পাঠালো কেন বলছি, অবশ্যই পাঠাবে। তখন ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে ঠাকুর মশাই কি বলবে? বলবে না যে বিয়েটা নকল ছিল? তাই বলে এখন আমরা কি করব, সত্যি সত্যি মালা বদল করব? দেখে আমরা সবাই জানি যে বিষয়টা অভিনয়, নকল, আসল নয়, কিন্তু আমাদেরকে তো এটা মাথায় রাখতে হবে যে এই অভিনয় এবং আনুষঙ্গিক প্রত্যেকটা জিনিস যাতে এক হয়, ঠিক হয়। চলো ঠাকুর মশাই, দিন মালাটা। এবার আপনি শুরু করুন মন্ত্র পড়। ভক্তি ভরে মাকে একসঙ্গে প্রণাম করো, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী, ঈশ্বর তোমাদের এই বৈবাহিক বন্ধন সারা জীবন অমর অক্ষয় রাখো। জয় মা, জয় মা, জয় জয় জয়। এই বিয়ে তো একটা নাটক, কিন্তু মা কালীর সামনে পড়ানো এই সিঁদুর, এও কি মিথ্যে? দিদি রিং হচ্ছে, দেখো তো কে ফোন করেছে। হ্যালো,
হ্যাঁ রবি আঙ্কেল বলুন। হ্যালো মেঘলা। হ্যাঁ বলছি, ইভান কোথায়? মানে ও কখন আসছে? ওদিকে ঠামি একেবারে অস্থির হয়ে উঠেছে। ইভান রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। ও রওনা হয়ে গেছে? আচ্ছা, তোমায় ফোন করেছিল বুঝি? হ্যাঁ মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাই, এক্ষুনি গিয়ে ঠামিকে খবরটা দিই, রাখছি কেমন? হ্যাঁ ঠিক আছে। ইভান আপনি আসেননি দেখে স্বর্ণময়ী দেবী খুব অস্থির হয়ে আছেন। হ্যাঁ চলো না, এখানের কাজ তো শেষ হয়ে গেছে, এবার এবার ওখানে যাই। টুবাই তাড়াতাড়ি একটা ক্যাব বুক কর। চেক করা হয়ে গেছে, এক দু মিনিটে আসবে। আসুন। আরে ইভানটার কাজের কোনো ছিঁড়ি ছাড়া নেই। হ্যাঁ মেয়েটাকে তুম করে টেনে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে সিঁদুর পরিয়ে দিল। আরে একবার সিঁদুর পরালে সেটা কি আর মিথ্যে করা যায়? ঈশ্বর তোমাদের এই বৈবাহিক বন্ধন সারা জীবন অমর অক্ষয় রাখুক। আরে মেঘলা গাড়ি চলে এসে, আসুন। হ্যাঁ আসছি। আসুন ম্যাডাম। আচ্ছা তোরা এত বড় ভুলটা কি করে করলি বল দেখি? এতক্ষণ কথা হলো আর ইভানের মোবাইল নম্বরটা তোরা কেউ রাখলি না। সত্যি বড় ভুল হয়ে গেছে গো দিদুন। আসলে ওই দিন পরপর এমন কিছু ঘটনা শুনলাম যে মাথাটা একেবারে গুলিয়ে গেছিল। আমরা আশা করে বসে আছি যে ছেলেটা সকালবেলাই আসবে। এখন যদি না আসে, ওর মা সুজাতা সে তো ভাবতেই পারে যে ছেলেকে ভালো মন্দ কিছু খাইয়ে তারপর পাঠাবে। আরে ও ঠাম্মি, তুমি এত কেন টেনশন করছো বলো তো? আরে রবি তো গেছে মেঘলাকে ফোন করতে। রবি বা গেল কোথায়? আমারই ভুল হয়েছে। আমার আগেই উচিত ছিল ওই ইভানকে এ বাড়িতে নিয়ে আসার দায়িত্বটা মেঘলাকে দেওয়া। বড় ঠাম্মি, তুমি কিন্তু মাত্র এই কদিনেই মেঘলা দিদিকে খুব ভরসা করতে শুরু করেছো। মেঘলা তো ভরসা করার মতোই একটা মেয়ে, এইটুকু বয়স, অথচ কি দায়িত্ববোধ ভেবেছিস একবারও? এই বিতান, তোর রবিদা মেঘলাকে ফোন করতে যাচ্ছে বলে কোথায় গেল একবার দেখ তো। আরে যা না। দাঁড়াও দেখছি।